স্ক্রিন শেয়ারটা মনে হয় শুরু হয়ে গেছে। জয় ভাই রেকর্ডিং স্টার্ট। আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে সাকসেসফুলি? হ্যাঁ দেখা যাচ্ছে। জি ভাই দেখতে পাচ্ছি। তো তাইলে সর্বপ্রথমে আসলে আমরা অ্যাডসেন্স অ্যাডসেন্স কেন দরকার বা কেন আমরা খুলি এটা তুমি অবশ্যই জানবে, সবার জানা আছে ইনশাআল্লাহ। তো আমাদের লগেটেও একটু মানে লিখতে দিবা, যেটা আমার বুঝতে সুবিধা হবে। আমরা নাম লগে রাখলে ভালো হবে। অ্যাডসেন্স কেন লাগে বা কেন খুলবো আমরা এটা তো মানে বিশ্লেষণ করার কিছু থাকে না মনে হয়। যদি কোনো সাইট হোক সেটা ওয়েবসাইট বা ব্লগ সাইট সাইট যে কোনো সাইট বা ইউটিউব বা অন্য কোনো মিডিয়া ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে না ফেসবুক যদি আমরা তারপরে আমি এডসেন্সের মাধ্যমে যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট আমি খোলা থাকবো, তারপরে আমি টাকাটা পেমেন্ট পাইবো। তো অন্য শর্ত আছে এডসেন্সের মধ্যে যতক্ষণ পর্যন্ত $10 জমা হইতো না ততক্ষণ পর্যন্ত আপনি ব্যাংক যোগ করতে পারতাম না। আর $10 জমা হইলে আপনার ডিটেলস অনুযায়ী একটা লেটার আইবো আপনার পোস্ট অফিসে। তো ওই লেটার অনুযায়ী আপনি লেটার মধ্যে যে পিনটা থাকবো 6 ডিজিটের 8 ডিজিটের একটা পিন থাকবো, ওই পিনটা যখন আপনারা অ্যাড করবা তখনই আপনারা ব্যাংকের যে ডকুমেন্ট গুলো আপনি অ্যাড করার জায়গা পাইবা। এই পর্যন্ত বুঝছেন তো? না বুঝতে আমার পরে আবার প্রশ্ন করবো সমস্যা। যখন এটা লাগানো হইব তখন এডসেন্স অ্যাকাউন্টের মাঝে $10 যখনই জমা হইব তখন তারা একটা লেটার ফাটাইবো আপনার ওই যে ইয়ারটা কি গুগল অ্যাডসেন্স থাকে। তো লেটার ফাটানোর পরে ব্যাংক স্টেটমেন্টটা এড করা লাগবে অ্যাডসেন্স। তো এর আগে ব্যাংক স্টেটমেন্টটা এড করা যাইতো না। তার পরবর্তীতে যদি আমরা directaddsense.com থাকি যদি directaddsense.com থেকে যদি আমরা খুলি খুলি তারপরে আপনার যে দিলে তারপরে অপশন গুলা ওকে দেওয়ার পরে আমরা খুলতে পারি। এইভাবে যদি আমরা ডিরেক্টলি বর্তমানে যে সিচুয়েশনটা দাঁড়াইছে 7 দিন 1 মাসের মধ্যে আসলে ইয়ে করেন না, এক্সেপ্ট করেন না। অ্যাডসেন্স এর ব্লু পেজ, আসলে ব্লু পেজ দেখলে আমরা বুঝি যে অ্যাডসেন্স আপাতত অ্যাক্টিভ, ও পেজটা আইতো না। মানে খুবই সময় নিব ফিক্সিং, মানে খালি দেখাইবো যে কিছু ফিক্স করা লাগবো আপনার প্রবলেম দেখাইবো। তো যদি আমরা খুবই সহজ একটা ওয়ে আছে 48 ঘন্টার বেশি লাগতো না,
একদম 48 ঘন্টার ভিতরে আপনি আপনার অ্যাডসেন্সটা অ্যাক্টিভ করে নিতে পারবা, অর্থাৎ অ্যাপ্রুভ করে নিতে পারবা। কিভাবে? আপনার যাইতে হবে অ্যাডমোভ করতে, লেখবা অ্যাডমোভ। আপনি দেখুন একটা ব্রাউজার নিবা, আপনি অ্যাডসেন্স দেখুন, অ্যাডমোভ দেখুন। তো আপনার যাইতে হবে অ্যাডমোভ করতে, অ্যাডমোভ। তো অন্য আইডিয়ে আপনার যে ইন্টারফেস গুলো আপনার দেখতে পাই, সাইন ইন, যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে তো আপনি সাইন ইন করতে পারেন। আপনার যদি অ্যাকাউন্ট নাই, আপনি অ্যাকাউন্ট খুলতা তখন আপনি আমার সাইন আপ। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস দেখাই, যদি আপনার জিমেইলটা দেখা পাচ্ছ ভাই নানি? হ্যাঁ দেখা যাক। আচ্ছা, তাহলে সর্বপ্রথম আপনি আপনার যে জিমেইল দিয়া অ্যাডসেন্সটা খুলতে চাইরা ও জিমেইলও আগে ঢুকবা। জিমেইলে ঢুকার পরে ও যে সাইটে তো আইকনটা দেখা আপনার লোগোটা, আপনি কিতা করবা, আপনার জিমেইল অ্যাকাউন্টের মধ্যে একটা সুন্দর আপনার ছবি বা একটা লোগো আপনি দিবা, এই যে আমি ফার্স্ট টিম মেম্বার, ওটা ওটা আমি একটু আগে ক্রিয়েট করছি আপনাদের দেখা দিন নাকি। তো ও ইয়োর মধ্যে ঢুকবা, জিমেইল ভাইয়ের ঢুকালো ঢুকিয়ে আপনি দিবা ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট। গেল, যাওয়ার পরে আপনি করবা কিনা, আপনার পার্সোনাল ইনফরমেশন গুলা আপনি একটু চেক করে নিবা। অনেকে আছে জাস্ট ডাইরেক্ট ওলা দিলায় পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড দেয় না। আর এই যে বার্থডে, বার্থডেটা আপনি অবশ্যই 18+ দিবেন। আমি দিছি 19 নভেম্বর 1998, বার্থডেটা একটু আপনার অবশ্যই, এমন যারা আছে সবাই 18+ বার্থডেটা দিলেই বা একটা রিকভারি দিলেই বা রিকভারি মেন, মানে আপনার জিমেইলটা যাতে স্ট্রং হয়। আপাতত আমরা যেভাবে বুঝি স্ট্রং হয়, একটা রিকভারি আমি যদি অ্যাড করছি না, আপনি একটা রিকভারি মেন অ্যাড করে দিবেন, তো হইলো আপনার কাজ শেষ। আর একটা লোগো দিলেই বা লোগো বা আপনার একটা ছবি দিলেই বা, বুঝছেন তো আপনার সবাই? বোঝা গেছে, ঠিক শেষ। তাইলে আমি ওটা কাটে দিলাম, সেটা আমি জিমেইলে ঢুকে লাগে। তারপরে আপনি আইবা অ্যাড মুভ। তুমি আগেই দেখাইছি যে যদি আমরা ডাইরেক্ট সরাসরি অ্যাডসেন্স থেকে খুলি তাহলে কোন ইন্টারফেস গুলো হয়, আমি যখন অ্যাড মুভ দিয়ে খুলবো তখন আমার এই ইন্টারফেসটা একদমই আইতো না, সরাসরি ও ইন্টারফেসটা আমি ড্রপ করিয়া যাই নাকি। তাই আমি দেখে আইলাম, এটা লাগে না অবতত, এখন আপাতত লাগে না, তাহলে আমি অ্যাড মুভ আইলাম। অ্যাড মুভ হওয়ার পরে আমার জিমেইল তো ওকে, জিমেইল আমার ভেরিফাইড, অর্থাৎ আমার জিমেইলটা মোটামুটি স্ট্রং হয়ে গেছে, পাসওয়ার্ড স্ট্রং আছে। আমি একটা প্রোফাইল পিকচারও লাগাইছি, আমার বার্থডে ডেট 18+ আছে। এখন আমি যাইব সাইন আপ, আমি অ্যাডমোভ ঢুকলাম। অ্যাডমোভ ঢুকার পরে সাইন আপ, এখন আপনার যদি আমার ডিরেক্টলি আমার জিমেইলটা অনুভে ডিরেক্টলি জেনারেট করছে, আপনারা হয়তো করতো না, কারণ আপনার একাধিক জিমেইল থাকবে আপনার ও ব্রাউজারও, অনেকগুলো জিমেইল যদি আপনার লগ ইন করা থাকে তাহলে অনেকগুলো জিমেইল দেখাই, তখন আপনার যেটা দরকার যে জিমেইলটা দিয়ে আপনি খুঁজতে চাইন ও জিমেইলটা আপনি হলো সিলেক্ট করবেন। আমার ও জিমেইলটাই সে ডিরেক্টলি এখানে জেনারেট করছে। তো এখন সর্বপ্রথম স্টেপ হয়েছে আমার আছে কান্ট্রি, ও কান্ট্রি আপনি সিলেক্ট করবেন। আপনি যদি আপনার নিজের লাগে হয় তাহলে আপনার নিজের কান্ট্রি দিবা, আর যদি আপনি বাইরে কোনো দেশের তার দেশের কান্ট্রি তার দেশটা সিলেক্ট করবে, কোনো এ টু জেড সব দেওয়া আছে বাংলাদেশ থেকে, সরি আফগানিস্তান থেকে শুরু করি, এবারে জাম্বিয়া, জাম্বিয়া পর্যন্ত, জিম্বাবুয়ে, জাম্বিয়া পর্যন্ত আপনার এ টু জেড যত কান্ট্রি আছে সব কান্ট্রি দেওয়া আছে। যারা যারা অ্যাক্সেস লাগে উপযুক্ত তারা সবার দেওয়া আছে। তো আমরা প্রথম যেহেতু আমরা বাংলাদেশি বা বাংলাদেশটা মনে করো আমি এখন বাংলাদেশ থেকে কানাডার একটা ওয়েবসাইট লাগে অ্যাডসেন্স অ্যাপ্লাই করতাম, দেন আমি আমার বাংলাদেশের যে আইপি অ্যাড্রেস আছে এই অ্যাড্রেস থেকে কি আমি কানাডা লাগে অ্যাপ্লাই করতাম পারবো কিনা? যেহেতু তোমার সামনে, হ্যাঁ তোমার সামনেই আমি ওই যে জাম্বিয়ান একটা ক্লায়েন্টের লাগিয়ে আমি অ্যাসেন্স দিয়ে দিলাম তার ডকুমেন্টস অনুযায়ী। অর্থাৎ তুমি যখন জিমেইলটা খুলবাই, জিমেইলের মধ্যে যখন তুমি নাম্বারটা ভেরিফাই করবাই, তখন আসলে কোন দেশে তুমি এটা হ্যাঁ অটোমেটিক বুঝি নিবে। যখন তুমি জিমেইলটা খুলবাই তখন তুমি তোমার ক্লায়েন্টের বা বাহিরা যা আপনি ঘুরতে চাই তার দেশের কান্ট্রি দিয়া, মানে তার দেশের যে নাম্বারটা দিয়া যখন ভেরিফাই করবাই জিমেইল অ্যাকাউন্টটা, তখনই আসলে তুমি কোন দেশের এটা হ্যাঁ বুঝি নিবে। তাহলে অনলাইনে তুমি উদ্দেশ্য দিলেই না, তাহলে তখন আর কোনো সমস্যা হইতো না, কোনো বিপিএল লাগতো না, উইডোর বিপিএল কোনো কিছু লাগতো না, শেষ তুমি যেকোনো একটা ব্রাউজার লিবে ফার্স্ট। তাহলে এইভাবে আমরা কি করবো, কোনো যদি বাংলাদেশ যেহেতু আমি বাংলাদেশের লাগে খুলবার, বাংলাদেশ
অন্য দেশের লাগে কিনা বলতে আমি কইছি আপনারা তো বুঝছেন না বুঝলে আবার কইবা। একটা প্রশ্ন আছে ভাই। জি ভাই জি ভাই জিমেইল সম্পর্কে আরো একটু বিস্তারিত হইলো যে জিমেইলটা আসলে খান নামে হইতো বা জিমেইলের নামটা কি? খুবই খুবই ইম্পর্টেন্ট কথা আমি এটা বলে গেছি, জিমেইলের মধ্যে আপনার এডসেন্স এর নামটা ম্যাচ করতো, মানে জিমেইল আপনি দিলা আপনার জিমেলের নাম এবং আমি দেখাই দিই এখন আমি আমার জিমেলে লগ ইন করছি, দেখবেন আমার জিমেলের নামটা কিনা কোশ্চেন মেম্বার দেখছেন আপনারা, আমার জিমেলটা দেখবেন কোশ্চেন মেম্বার এট দ্য রেট অফ জিমেল ডট কম অস্টিন মেম্বার, তাহলে আমি এবার করবো অস্টিন মেম্বার নামে, তাহলে আমার সবকিছু অস্টিন মেম্বার বুঝছেন তো, নাম রিয়েল নেম এবং অ্যাডসেন্স এর নেম গুগু ওই দুই, অর্থাৎ আমার যেটা দিয়ে আমি অ্যাডসেন্স করতাম যে নামে সাপোজ আমি কামরান আহমেদ আমার জিমেইল দেব কামরান আহমেদ এট দ্য রেট অফ জিমেইল এইরকম, মানে জিমেইলের নাম কামরান আহমেদ থাকতে হবে এই নামটা, আর অন্য তোমার যেটাই থাকুক সমস্যা নেই, কামরান আহমেদ 221 220 বা যেটাই হোক অন্য যেটাই দেখুন জিমেলটা, জিমেলের নামটা ম্যাচ করতো, জিমেল খোলার সময় আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটা দিই ওটা আমার ম্যাচ করতো অস্টিন মেম্বার, আমি অন্য ফার্স্ট নেম অস্টিন সেকেন্ড নেম মেম্বার, তাহলে আমি অন্য আইলাম, তাহলে বিষয়টা বোঝা গেছে তো মনে হয়? বোঝা গেছে, সবাই শুনতেছে তো, আমি তো ওইদিকে মানে ওইদিকে আমি ফলো করতে পারবো না সবাই আছে কিনা, আচ্ছা একটু স্লো তাইলে আমি সর্বপ্রথম যেটা বললাম আমি আমার কথা থেকে যাই একটু, আমরা সর্বপ্রথম জিমেলটা আমার স্ট্রং হইতে হইব, জিমেলের নামটা সঠিক হইতে হইব, আমি যে নামে অ্যাক্সেস করব এবং জিমেলের নামটা সঠিক হইতে হইব একই নাম হইতে হইব, সুন্দর এখন আমি অস্টিন মেম্বার অস্টিন মেম্বার আমি এখন এসএস করা করবো অস্টিন মেম্বার নামে, আমি বর্তমানে অ্যাডমুভ আছি, আচ্ছা অ্যাডমুভটা আমরা কেন ইউজ করি, অ্যাডমুভটা মূলত আমরা গুগল প্লে স্টোরে যত অ্যাপস দেখি সবগুলোর আর্নিং গুগল অ্যাডমুভ এর মাধ্যমে নেওয়া হয়, যেহেতু আমরা অ্যাডসেন্সটা খুললাম অ্যাডমুভ এর সরি অ্যাডমুভ এর সহায়তায়, তাইলে যেহেতু দুইটাই গুগলের প্রোডাক্ট কোনো অন্য কোনো মানে বাফারিং করতো না কোনো সমস্যা করতো না 48 ঘন্টার ভিতরে আপনার গুগল অ্যাডসেন্সটা অ্যাক্টিভ হয়েছে, মূলত তারা 2 উইক সময় নেয় 2 উইকস বাট আপনার 24 ঘন্টা এবং 48 ঘন্টা ভিতরে আপনার অ্যাকাউন্টটা, আমরা সাপোজ আমরা অ্যাডমোবো অ্যাকাউন্টটা খোললাম তারপরে যে আমরা অ্যাডসেন্স এ পাইবো, আমরা অ্যাডসেন্সটা কি রকম ভাবে অ্যাডমোবো থেকে কনভার্ট হইবো নি এটা না, আমি এই প্রসেসটাই দেখাই, এই প্রসেসটা আমি আসলে দেখাই, আমরা তো সাধারণত যেটা জানি অ্যাডমুভ হয় অ্যাপ স্টোর লাগে আর অ্যাডসেন্স হয় ইউটিউব এগুলা লাগে ওয়েবসাইটে লাগে, হ্যাঁ ঠিক আছে, তো ওনো হইছে আমরা অ্যাডসেন্স এর লাগি অ্যাডমুভ টা ইউজ করি থার্ড পার্টি ওয়েবসাইটে লাগে, মানে থার্ড পার্টি একটা সাইট এটা সহায়তা আমরা অ্যাডসেন্স করে লই অ্যাপ্রুভ করাই, যেহেতু যখন অ্যাডসেন্স ভেরিফাই করার লাগে গুগলের যে কোনো একটা টিম যখন আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভিউ করবো তখন দেখবো যে আমি অ্যাডমুভ আমার অনুরোধ জেনারেট করা অ্যাডমুভ এটা অ্যাড করা, তখন হ্যাঁ বুঝবো যে আমি অবশ্যই কোনো অ্যাপস অ্যাপস এর লাগে আমি মনে করলাম এর লাগে আমার একটা দ্রুত দিলাই, কিন্তু কোনো সমস্যা হইতো না এটা অ্যাডসেন্স এর মধ্যে কোনো সমস্যা হইতো না, এটা আলাদা তাহলে কারণ আমরা অ্যাডমুভ কোনো কাজ করতাম না পরবর্তীতে আমরা লাগলে করতে পারবো, আর অ্যাডমুভ দিয়ে যখন আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টটা করবো অ্যাডসেন্স অ্যাকাউন্ট দুই ধরনের হয় হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট নন হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তো হোস্টেড হোস্টেড অ্যাকাউন্টটা যেটা এটা আমরা শুধু একটা জিনিস ব্যবহার করতে পারবো, যদি আমি ইউটিউবও দিই একটা চ্যানেলও ব্যবহার করতে পারবো, যদি আমি ওয়েবসাইট দিই শুধু একটা ওয়েবসাইটের লাগি ও অ্যাডসেন্স অ্যাকাউন্টটা থাকবে এটা হোস্টেড অ্যাকাউন্ট, বুঝছো তো আমরা সবাই বুঝছে তো, আচ্ছা তাহলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট দুই ধরনের হোস্টেড অ্যাকাউন্ট এবং নন হোস্টেড অ্যাকাউন্ট, হোস্টেড অ্যাকাউন্টটা হোস্টেড অর্থাৎ একটা একটা জিনিসের লাগি শুধু একটা ইউটিউব চ্যানেল শুধু একটা ওয়েবসাইট, আর নন হোস্টেড অ্যাকাউন্ট
একাধিক ইউটিউব চ্যানেল, একাধিক ওয়েবসাইট, আপনি একই অ্যাডসেন্স আপনার 10টা অ্যাডসেন্স মানে 10টা ইউটিউব চ্যানেল যোগ করতে পারেন, 10টা ওয়েবসাইট যোগ করতে পারেন বা আরো বেশি করতে পারেন। মূলত 10টা বা 5টা রুপে কেউ করে না, তাহলে আমরা মানুষের অ্যাকাউন্ট খুলবো এটা সাথে সাথে 48 ঘন্টা থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা এই পর্যন্ত আইসি, জিমেলের বিষয়টা আমরা বুঝছি তো? আচ্ছা তাহলে আমি মাইলাম, তাহলে আমরা এডমোড ডট কম সম্ভবত আমার যে জিমেলটা দিয়ে খুলতাম এই জিমেলটা আমার ব্রাউজারে লগ ইন করা কাজ করবো। তাহলে আইলাম, যেহেতু আমার কান্ট্রি হলো দোয়া লাগবে বাংলাদেশ, আমি বাংলাদেশ কান্ট্রি দিলাম, যদি অন্য দেশ হয় আমি এটা বুঝাই দিছি আপনারা হয়তো বুঝছেন। এখন আমার দিয়ে দেবো ঢাকা, যেহেতু আমার বাংলাদেশে যেহেতু কান্ট্রি জিওনিসের ঢাকা, তাহলে আমি ঢাকা দিলাম UTC+06.00। এখন আমরা দিয়ে দেবো কারেন্সি, ডলারটা কোন কারেন্সিতে নিতে চাই, সরি ডলার পাওয়া যাবে না, এক্সচেঞ্জ এর বেনিফিটটা রেভিনিউটা আপনি কিভাবে নিতে চাই, ডলারে নিতে চাই বা এইডি মানে দুবাইয়ের গ্রামে নিতে চাই বা অন্য যে কোনো দেশের যে ব্রুনাই ডলার আছে যেটা আপনারা নিতে চাই ওটা, তো মূলত আমরা যেহেতু বাংলাদেশ বা অন্য যে কোনো দেশে তারা ইউএস ডলারটা মানে সিলেক্ট করে বেশি, ইউএস ডলারটা বেশি লাইক করে, এদিকে আমরা ইউএস ডলারটা দিব না, লোকাল কারেন্সি আমাদের দোয়াই আছে ইউএস ডলার হিসাবে, মানে ইউএস ডলার দিলাম। ঠিক আছে, তো এই পর্যন্ত এই তিনটা অপশন বুঝছেন আপনারা? খুব সুন্দর ফাইদা হবে, যেহেতু গুগলে ডলারের মাধ্যমে টাকা সবাইকে দেয়, তারপরে এটা মূলত কনভার্ট করে জি, মানে গুগল এটা ডলার হিসাবে মানে পেমেন্টটা করে আপনার টাকাটা রিলিজ করে, এদের যে মালিকা আপনার টাকা এটা রিলিজ করে ডলার হিসাবে। তো আপনি যদি ওনার টাকাতে দিতে চান আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট অ্যাক্সেন্স টাকা হিসাবে যুগইব, কিন্তু অন্য টাকা যাওয়ার আসলে মূলত দরকার পড়ে না, যদি আমরা ইউএসডিতে নিই যখন আমি ব্যাংক অ্যাকাউন্ট ডলার যদি আপনি বেশি হয়তো এটা 85 বা 86 হইতে পারে, তখন আপনার ডলারটাকে কন্যা করে টেকা তুলগা তখন আপনি একটু বেশি পাইলাম, আর যদি টেকাই দেন ডাইরেক্ট টেকাটা আইলো আপনার অ্যাকাউন্ট, আমরা বাধ্য না কমতো না। আমরা বাইরের ক্লায়েন্ট লাই করে দিলে তার কান্ট্রি দিতে হইব, তার ফ্যান জোন দিতে হইব, তার বিলিং কারেন্সিটা কোনো ফ্যাক্ট না, তাহলে জিতে লইবা যে তুমি ইউএসডিতে নিতা না তোমার দেশের কারেন্সিতে নিতা, যেহেতু আমরা কোনো বেনিফিট পাই ইউএসডিতে নিজের লাগে খুলরাম এবং আমার নিজের দেশ থেকে আমি আমার জিমেলটা আমার নিজের নাম্বার দিয়ে ভেরিফাই করিয়া নিয়েছি, বুঝছেন তো বিষয়টা, অ্যাকাউন্টটা এই জিমেলটা আমি নিজের নাম্বার দিয়ে ভেরিফাই করিয়া নিয়েছি এবং এটা আমার নিজের দেশের, এর লাগে আমি ওয়েস্ট বেঙ্গল যদি বিদেশি নাম দিছি এটা কোনো বিষয় না, পরবর্তীতে আমার অনেক কিছু টার্মস এন্ড কন্ডিশন আইব আমরা এগুলা যদি আমরা করি না তো দেখি নিবা না পড়ার লাগে আমি করি না একটু বুঝিয়ে নিবা আপনার বিষয়টা, তো আমরা আপনি আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু জিনিসগুলো
পরবর্তীতে আপনার আইবো আর একটা সেকেন্ড ইন্টারফেস, সবগুলো আপনি ঠিক চিহ্ন দিতে হবে, ন দিলে আপনার অপশন টাইপ নেই, হ্যাঁ কিন্তু কাজ করতে হবে, সবগুলো ইউজ দিবা, এগুলো সবগুলো আপনার আপনার টার্মস এন্ড কন্ডিশনের বাইরে তো আপনি দেখতে পারতেন না, তারা যদি আপনি ন দিন হয়তো কোনো নোটিফিকেশন আপনি পাইতাম কোনো প্রোডাক্টের, গুগল ইমপ্রুভ দিস প্রোডাক্ট যে কোনো কিছু তারা কোনো আপডেট করলে আপগ্রেড করলে আপনি হয়তো নোটিফিকেশনগুলো পাইতাম, তো আপনি ও সবগুলো অপশন ইউজ করে দিলেন। এখন আমি একটা নাম্বার চাইব, আপনার নাম্বারটা দিয়ে দিব, যদি আপনার জিমেইল আমি মূলত নাম্বারটা অনেক দিচ্ছিলাম না, ভেরিফাই আমি নাম্বারটা দিচ্ছিলাম কিন্তু আমি ভেরিফাই করছিলাম না, ওই যে এরপর থেকে একটা মেইল আসছে আপনাদের, যখন আমার জিমেইলে লগ ইন করলাম তখন আমার দেখা দিলে অ্যাকাউন্ট থাকি একটা ওয়েলকাম টু গুগল অ্যাডওয়ার্ডস এট স্টার্ট ওয়েলকাম রাইজ এটা, তখন আমার নাম্বারটা দিলে নাম্বারটা দিলে নাম্বারটা দিতে সব সময় দরকার নাম্বারটা দিলে না 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 সব সময় দরকার একবার 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 আমি কইতে কইরাম যে জিমেইলও যদি নাম্বার ভেরিফাই করা থাকে তাইলে কি এই কেন নাম্বার আইলে এটা চাইতো না, এটা চাইতো না, যদি চাই তাহলে দিলে না, আমি নাম্বারটা অন আমার মনে নাই, আমি নাম্বার ভেরিফাই করছিলাম কিন্তু আমার গেলার নাম্বার ভেরিফাই করছি না, আমার মনে নাই সঠিক, আমি তারা ঘরে করছি তো না, আসলে আমি নাম্বারটা দিছি না, জিমেইলে জিমেইল দিছি আমি নাম্বারটা ভেরিফাই করছি না, এবার আমি নাম্বার রিকভারি কন্ট্যাক্ট ইনফরমেশন রিকভারি আমি দিছি না নাম্বার, এর লিগে আমার নাম্বার দেখাইছি, সেটা দিলে আপনারা নাম্বারটা দিলেই বা যে ক্লায়েন্টটা করবো ওনার ও ক্লায়েন্টের নাম্বারটা আপনারা দিলেন, তাহলে আমি ওনার নাম্বারটা দিলাম, আমার নাম্বারটা দিলাম, এখন কল ভয়েস কল দিলে ওই টেক্সট মেসেজ দিলে ওই আমি ভয়েস টেক্সট মেসেজ দিলাম, এটা পুরো আইবো আমার নাম্বার ইনভ্যালিড দেখাই যে আমি ক্লাস 88 দিছি না, ইনভ্যালিড নাম্বার কেন দেখায় নাম্বার আইসি আপনারা দেখছেন মানে দেখতে পারতো না নাম্বার আইসি, আমি এখন বেরিয়ে পারবো আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা মানে অ্যাডমুভ অ্যাকাউন্টটা বেরিয়ে পাই দিয়েছি সাকসেসফুল সাকসেস your account has been verified continue to show diba ki ro tane dilai sorry another technical problem also oh yes eje then network bare dicilo to eje ready to take off দেখছেন তারপরে আমার অ্যাডমিন অ্যাকাউন্টটা খোলা হইতেছে, আপনারা একটু ট্রাই করবেন নিজে নিজে ঠিক আছে, এই পর্যন্ত আপনারা দেখছেন হুম 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 ভাই দেখা আশা করি সবাই বুঝতে পারছেন, আশা করি সবাই বুঝতে পারছেন, গেট স্টার্টার দেওয়ার কোনো দরকার নেই, যদি আপনার গুগল প্লে স্টোরে কোনো অ্যাপস থাকে তাহলে আপনি গেট স্টার্টার দিয়া আপনি হলো আপনার পিএস দিয়া আপনার এই আইডি দিবা অ্যাপল মানে অ্যাপের আইডি দিবা দিয়ে আপনি হলো কোড জেনারেট করতে পারবা, ওদিকে আমরা যাই না আমরা এখন ডাইরেক্ট এডসেন্স তাহলে আমি এডসেন্স ঢুকলাম, আমি এই মুহূর্তে এডসেন্স আছে, আমি যে জিমেইলটা দিয়ে এডসেন্স করতে চাইলাম ও জিমেইলটা দিয়ে আমি আগে অ্যাডমুভ অ্যাকাউন্ট খুলিয়া লই দিয়েছি, আমার অ্যাডমুভ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, তারপরে আমি আনি এডসেন্স, এখন যদি আমি সাইন ইন দিই সাইন ইন তাহলে দিবো সাইন ইন যদি আমার অ্যাকাউন্ট থাকে যেহেতু আমি অ্যাকাউন্ট খুললাম ওদিকে যাই না গেট স্টার্টেড, তাহলে আমি গেট স্টার্টেড দিলাম দেখুন এই মুহূর্তে কি তার সাইট আওয়ার প্রথম একটু রিলিফ দেই এটা হয়তো জেনারেট করতে পারছে না, এখন এই
এই জিনিসটা আইতো নাই, আমি কিছু সময় দিন এনে আর এটা ডিসকাস করি। একশোটা আওয়ার কথা না কেনে আইন আছে বুঝতেছেন, এরকম তো আপনি সময় আমার আইসেন সময় দিয়ে আমি দেখাম কিনে আইবো ভাই একটু পরে ইয়ে হয়ে যাব অপেক্ষা করো সময় নিব। কারোর প্রশ্ন থাকলে প্রশ্নগুলো তো লইলে হন আস্তে আস্তে ওরা কথা ঢোক। হ্যালো, আমার একটা প্রশ্ন আছে যে ইউটিউবে লাই কিটা অলাউনে করা লাগবে মাসুম ভাই? হ্যাঁ জি ভাই, অ্যাডসেন্স পাওয়ার কোনো রিকোয়ারমেন্ট আছে নি যে ওয়েবসাইটের এ বয়স অত অত কোন ইতিব বা তাদের? জি জি ভাই আছে। আচ্ছা জি ভাই আছে, ওইগুলা একটু। আচ্ছা কোনো আসলে আমি প্রথম থেকে যাই কোনো একটু ইউ হয়েছে আমি নিজে টাইপ করছি বল যদি আমি কথা কইলাম তো এরকম আমি ক্লাস আসলে নিছি না তো বলে অন্যদিকে টাইপ করি আমি অ্যাডসেন্স ঢুকলাম। যখন আমি অ্যাডমুক দিয়ে যখন আমার অ্যাডমুক দিয়ে যখন আমার জিমেলটা রান করাই লিখি অ্যাডমুক তখন আমি আইমু এক্সেন্স তখন আমি আর শুরু করুন না আমি এটা তো আমি ইউজ করি নাই। আচ্ছা গেট স্টার্টেড দিতাম না দিব আমি লগ ইন সাইন ইন অর্থাৎ মানে অলরেডি আমার ওয়ার্ল্ড থেকে এক্সেন্স অ্যাকাউন্ট খোলা শেষ আমি দিলাম সাইন ইন। সাইন ইন করার পরে দেখুন সরাসরি আমার এই অ্যাকাউন্ট খোলা হয়েছে, যদি সাইন ইন দিতাম তাহলে আমার ওটা জিমেল দেখাইতো, যদি আমি অ্যাডবুক দিয়ে খুলতাম না। আমার কথা বুঝতেছো না আপনারা ভাই? সাইন ইন দিলে যেকোনো জায়গা সাইন ইন দিলে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে তো এই অপশন গুলো আইতো না, আইতো একটা জিমেল জিমেল খোলার অপশন দেখাই কিন্তু অন্য অ্যাকাউন্ট খোলার অপশন দেখাইছে না, ডিরেক্ট দেখাইছে গেট স্টার্টেড তার মানে আমার এক্সেন্স অ্যাকাউন্ট খোলা শেষ। মানে হ্যাঁ অটোমেটিক জেনারেট খোলা করছে আমার এই জিমেলটা দিয়া অ্যাডমুক অ্যাকাউন্ট খোলা, আর অ্যাডমুবি ওর থেকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাডমুবের পেমেন্টটা অ্যাডসেন্স দিয়েই নেওয়া হয়, অ্যাডমুবের দেখাটা হয় অ্যাপসের দেখাগুলো অ্যাডমুক হয় অ্যাডমুক থেকে অ্যাডসেন্স তারপরে আসলে ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে যেহেতু আমার অ্যাডমুক খুলে হয়ে গেছে এই জিমেল দিয়া এই জিমেলটা দিয়ে যেহেতু আমার অ্যাডমুক খুলে হয়ে গেছে তখন আমি যখন লগ ইন দিলাম অ্যাডসেন্স আইয়া সাথে সাথে দেখা যাচ্ছে আমার এমনি ইনো অ্যাকাউন্ট আছে, তাহলে আমি গেট স্টার্টেড দিলাম আপনারা অপশনগুলো দেখতে পারেন কোনো অসুবিধা আমি গেট স্টার্টেড দিয়ে দিলাম দেখবেন অটোমেটিকলি আমার অন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট 1000 খোলা হয়ে গেছে, শুধু আমার অন্য কিছু ডিটেলস আছে পেমেন্ট অ্যাড্রেস ডিটেলস ও ডিটেলস গুলো আমার অটোমেটিক দিয়ে তোমার সামনে একজন ভাই প্রশ্ন করছিল যে কোন রিকোয়ারমেন্ট আছে কিনা অ্যাডসেন্স পাওয়ার লাইন অবশ্যই আছে ভাই, ইউটিউবেরটা হয়তো আপনারা অবশ্যই জানবেন 1000 সাবস্ক্রাইব এবং 4000 ওয়াচ টাইম 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং কোনো ইললিগ্যাল ইয়ে থাকতে পারতো না কপিরাইট কোনো থাকতে পারতো না, কপিরাইট না থাকলে আপনি এসেন্স পাইবেন না। আর ওয়েবসাইটের লাগি ওয়েবসাইট খোলা মিনিমাম 3 মাস পরে আপনি এসেন্স এর লাগি অ্যাপ্লাই করতে পারবা এবং আপনার ওয়েবসাইটও 3 থেকে 4টা পেজ থাকতে হইব এবং 20টা প্লাস 1000 ওয়ার্ড কন্টেন্ট থাকতে হইব। বুঝছেন ভাই? জি ভাই বুঝছেন ভাই। আবার হয় যদি আপনি এক্সেন্স অ্যাপ্রুভ করাইতে চান কোনো ওয়েবসাইট অন বাইনি তাহলে ওই ওয়েবসাইটটা 3 মাস আগে খোলা হইতে হইব, 3 মাস আগের ওয়েবসাইট হইতে হইব, 3 মাস ধরে রান করা হইতে হইব ওয়েবসাইটটা এবং ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট অর্থাৎ আপনার যে পোস্ট গুলো আপনি পাবলিশ করবা ওই পোস্ট গুলা 1000 ওয়ার্ডের মিনিমাম 20টা পোস্ট হইতে হইব অর্থাৎ 20টা কন্টেন্ট পোস্ট করা হইতে হইব। ট্রাফিক ম্যাটার না যে ওয়েবসাইটের ট্রাফিক? ট্রাফিক কোনো ম্যাটার না। আচ্ছা ট্রাফিক কোনো ম্যাটার না। ওকে কোনো ট্রাফিক লাগতো না, ট্রাফিক লাগবো আপনার ইনকাম বাড়াইতে হইলে অর্থাৎ আপনার জন্য যে দোকানে মানুষ বেশি থাকবো এই দোকানে বিভিন্ন কোম্পানি স্পন্সর হইবে বিভিন্ন ব্যানার দিয়ে। জি ভাই প্রত্যেক কন্টেন্টে কি ভাই 1000 ওয়ার্ড টাকা লাগবো প্রতিটা কন্টেন্টে? না প্রতিটা কন্টেন্টে টাকা লাগতো না, আপনার
যদি কন্টেন্ট বেশি হয় 30-40টা হয় তাহলে 1000 করে না হইলেও চলবে। যদি আপনি চেষ্টা করবা যে রিলেটেড আপনি পোস্ট করতে আপনার ওয়েবসাইটেও বা আপনার ব্লগ সাইটেও ওই রিলেটেড যেন 1000 ওয়ার্ডের একটা লেখা হয়, হোক সেটা বাংলা হোক সেটা ইংলিশ। বুঝছেন ভাই? এই দুটার মধ্যে দেখে গুগল যখন গুগলের টিম যখন আপনার ওয়েবসাইটটা রিভিউ করবো তখন এই জিনিসগুলো তারা দেখে পেজটা কন্টেন্ট থাকতেই হোক এবং 1000 ওয়ার্ড ফুলফিল থাকতেই হোক। প্রত্যেকটা কন্টেন্ট না থাকলেও চলবো, তবে তারা বুঝা দেয় যে 1000 ওয়ার্ড এবং আপনার আপনার ওয়েবসাইটও এটা হয়তো আরেকদিন আর একটা ক্লাস নিলে হইব, আপনার ওয়েবসাইটেও কোনো ডাউনলোড অপশন থাকতে পারতো না, কোনো গান ডাউনলোড বা ইমেজ ডাউনলোডের ডাইরেক্ট ডাউনলোড অপশন থাকতে পারতো না প্রথম অবস্থায়। এসএস পাওয়ার পরে আপনি দিতে পারেন, সমস্যা নেই। দেখবো কখন কারণ আপনার ট্রাফিক আপনি নিজেও আনতে হইব, কারণ আপনার আর্নিং বাড়াইতে হইলে আপনার ওয়েবসাইটে ট্রাফিক লাগবো, আর আপনার ওয়েবসাইটে ট্রাফিক না থাকলে অ্যাড গুলো দেখবো কে, অ্যাডও ক্লিক গুলো কে করবে এটাই আপনার বাজারও। যদি অন্য প্রসঙ্গে বলি আপনার বাজারও দেখবেন যে দোকান সবচেয়ে বেশি সেল হয় এই দোকানে সবচেয়ে বেশি দোকান ইয়ে থাকে, কোম্পানির লোক থাকে এবং বড় বড় বিলবোর্ড থাকে, স্টিকার থাকে, এটাই ভাই। তো ওয়েবসাইটের বিষয়গুলো সেই, যদি ট্রাফিক বেশি থাকে আপনার মানে অ্যাপ বেশি এইব ক্লিক বেশি করবো, সিপিসি বা সিটিআর বিভিন্ন জিনিসগুলো আছে এগুলো আপনার বেশি ক্লিক বেশি তাহলে আপনার আর্নিংগুলো বেশি। তাহলে আমি এখন এসেন্সের ভিতরে আছি, আমি এসেন্সের কিছু কাজ আছে খুবই ইম্পর্টেন্ট, মানে এই জিনিসগুলো ভুল হইলে আসলে ওইটি না একেবারেই ওইটি নাই, এই জিনিসগুলো আপনি একটু দেখবা, সবাই একটু খেয়াল করবো। সবাই আছেন তো নাকি? কারো কোনো নেটওয়ার্কের সমস্যা আছে? কোনো প্রশ্ন থাকলে সবাই আসলে করবা, ঠিক আছে? তোমরা হয়তো ভুলে যেতে পারে, যেহেতু আমার সময় আছে আমরা প্রশ্ন করে নিতে পারি। তাহলে আমি এসএসএর ভিতরে কাজটা কি শুরু করতে পারি এখন? জি ভাই, আপনারা ও জিনিসটা দেখতে দেখা কিনা একটু জানাইবা, মানে এই জিনিসটা দেখা আছে ইন্টারেস্টটা দেখা যাবে। ও যে এসেন্স অ্যাকাউন্টটা, এই যে এসেন্স অ্যাকাউন্টটা, এটা মানে দেখা কিনা হোস্টেড অ্যাকাউন্ট। বুঝছেন? আমি যখন ও অ্যাকাউন্টটা দিয়ে ও জিমেইল আমার ক্লিক করলাম তখন কিন্তু হোস্টেড অ্যাকাউন্ট দেখা নাই, সেটা খেয়াল করছেন ভাই আপনারা? দেখুন আমার হলো কোনো হোস্টেড বা নন হোস্টেড অ্যাকাউন্ট কিছু লেখা নেই, কিন্তু ও যে একটা আমি ইয়ে বার করলাম একটা ইমেজ বার করলাম টুইটার থেকে ওটা মধ্যে কোনো ক্লিক করছে, ক্লিক করার পরে তো অপশনটা আইসি আমার পরে কোনো লেখা লেখা হোস্টেড অ্যাকাউন্ট। যদি আপনার অ্যাকাউন্টটা হোস্টেড হয় তাহলে ও অপশনটা থাকবো, আর যদি নন হোস্টেড হয় তাহলে কোনো অপশন থাকতো না, কোনো হোস্টেড লেখা থাকতো না, মানে এটা নন হোস্টেড অ্যাকাউন্ট। নন হোস্টেড অ্যাকাউন্টটা কখন হয় যখন এক্সচেঞ্জের ভিতরে ঢুকে আপনি অ্যাকাউন্ট খুলবা তখন ওই জায়গা আপনার হোস্টেড এবং নন হোস্টেড অ্যাকাউন্ট বিষয়টা হয়।
সেটা অ্যাকাউন্টটা কখন হয় আমি আপনাকে যদি ক্লিয়ারলি বলি, যখন অ্যাডসেন্সের ভিতরে যাইবা, এই আপনার ওয়েবসাইটের ভিতরে যাইবা এবং আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে যাইবা, তখন ওই জায়গাটা কি আপনার যখন সরাসরি যখন আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবা, যে জায়গায় দেখবা আপনার অপশন আছে ইউ হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট এবং ক্রিয়েট এ নিউ অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউটিউবের ভিতরে আছে সরাসরি। যদি আমরা ইউটিউবে দেখাই আমি ওনা দেখতে পাবো কি না, আমি যে অ্যাডসেন্সটা খুলছি এটা হচ্ছে নন হোস্টেড অ্যাকাউন্ট। এই হোস্টেড অ্যাকাউন্টের দ্বারা মানে ইউটিউব কয়টা চ্যানেল মানে চালানো যাবে বা আপনি যতটা আপনার ইউটিউব অ্যাকাউন্ট আছে আপনি সবগুলো আমি বিষয়টা দিই ভাই, ওটা আমার একটা চ্যানেল ধরেন আমার ইউটিউব আছে দুইটা চ্যানেল। জি জি ভাই, হ্যালো 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 ভাই, হ্যালো ভাই, তো ভাই ওই যে এসডিএফ আছে না, এসডিএফ এ আপনি ওই এটা ইউটিউব ওটা লিংকটা দেন আমাকে, আমাকে আমাকে লিংকটা দেন, আমি বাসার বাইরে আছি, বাসার বাইরে। জি আমি বাসার বাইরে আছি, তো আমি ল্যাপটপ তো আর সঙ্গে নিয়ে বের হইছি না, আপনি লিংকটা দেন আমি দিচ্ছি দিচ্ছি আপনাকে। দীপনদেব ভাই আপনি শুনতে পাই না আপনারে, দীপনদেব ভাই ফাহিম ভাই আছে কি? ভাই আর করে দেওয়ার সিস্টেম আছে নাকি? মাসুম ভাই, জি ভাই, জি ভাই, দীপন ভাই তো আসলে আমরা দীপন ভাই তো আমরা একটু বলতে যাচ্ছিলাম ভাই, আমি তো মানে আমরা সাধারণত, জি ভাই আমি শুনলাম কই না ওদের অফিসে মাঝে অত যন্ত্রণা তা আসলে মানে
শাকিল ভাই রেকর্ড শুরু করুন। আচ্ছা জয় ভাই শুরু করছে। শুরু করছেন তো ভাই, কখন হোস্টেড অ্যাকাউন্টটা কখন হয়? যখন আমি ইউটিউবের ভিতরে আমার আসলে অপশন গুলা ইলিগেবল হয়েছে না, আমি খেলাইতে পারলাম না। ইউটিউবের ভিতরে যখন আপনার সব অপশন গুলা ফুলফিল হয়ে যায়, চাইদাদের ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার যদি 1000 হয়ে যায়, তখন দেখবার নিচে অপশন আছে ইউ হ্যাভ অ্যান এডসেন্স অ্যাকাউন্ট এবং তারপর ক্রিয়েট এডসেন্স অ্যাকাউন্ট। তখন আপনি যদি ইউটিউবের ভিতরে থাকি সরাসরি ওই অপশন থেকে যদি আপনি এডসেন্স গিয়ে যদি আপনি অ্যাকাউন্ট করবেন, তাহলে ওটা হইবো হোস্টেড অ্যাকাউন্ট। মানে আপনি শুধু ওইটার জন্যই করলাম, বুঝছেন ভাই? একটু উল্টাপাল্টা পারে কিন্তু সেম কথাটাই লেখা। যখন ভাই ওই non-state account মানে non-state adsense account এ যখন ইউটিউব এড করা হয় বা ওয়েবসাইট যখন এড করা হয় তখন কি এটা হোস্টেড হয় নাকি? না, non-state না, এটা non-state থাকবে। ওটা non-state থাকবে, আপনি ওইটাতে আপনার ওয়েবসাইট এড করতে পারবেন, আপনার ইউটিউব এড করতে পারবেন। যখন আপনি চাইলে আপনার জি হোস্টেড শুধু আপনার ওই ইউটিউব এবং ওই ইমেল একাধিক ইউটিউব এড করা যাবে। ধরেন আমার বলেন ভাই, আমরা শুনতেছি। অন্য একটা জিমেইল দিয়ে যখন আমার একটা ইউটিউব চ্যানেল আছে বা অন্য জিমেইল দিয়ে আমার ওয়েবসাইট আছে, আর সেই সেই জিমেইল ছাড়া মানে অন্য একটা জিমেইল দিয়ে আমার এক্সচেঞ্জ আছে, তখন কি যখন নন স্টেট এক্সচেঞ্জ যেটা সেটা তখন কি জিমেইল ফ্যাক্ট হবে নাকি? মানে এটা আসলে আমরা ইউটিউব চ্যানেল যে জিমেইলটা দিয়ে খুলবো এই জিমেইলটা দিয়েই এক্সচেঞ্জ খোলার আসলে কোনো যুক্তিকতা নাই বা খোলার কোনো দোকান নেই। একটু ঝামেলা আছে যদি আপনি একই জিমেইল দিয়া অর্থাৎ একই মেইল অ্যাড্রেস দিয়া যদি আপনি ইউটিউবে খুলবেন, এক্সেন্স খুলবেন, অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলবেন, তাহলে আপনার এক্সেন্স বা ইউটিউবের গুরুত্বপূর্ণ যে মেইলগুলো আপনি এগুলো খুঁজিয়া পাইতাম। আর আপনার হইতে পারে আপনার জিমেইল অ্যাকাউন্টটা আপনি যে ইউটিউব অ্যাকাউন্টটা এটা আপনি সেল করতে পারবেন, সেল করার ইচ্ছা রাখতে পারে। যদি আপনি সেল করে দেন তখন আপনার সাথে সাথে আপনার এক্সেন্সটাও গেল কি, কিন্তু আপনি এক্সেন্স অ্যাকাউন্টটা সেল করতে চাইলেন, তাহলে আপনার এডসেন্স অ্যাকাউন্টের জিমেইল এবং ইউটিউবের জিমেইল বা ওয়েবসাইটের জিমেইল আলাদা আলাদা থাকা খুবই ভালো। আপনার ইম্পর্টেন্ট মেইলগুলো আপনি খুঁজে পেতে খুবই সুবিধা হবে। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে জি ভাই, তাহলে আমি এখন এডসেন্স এর অ্যাকাউন্টের যে কাজটা এখানে শুরু করি, খুবই ইম্পর্টেন্ট বিষয়টা। সবাই আছেন আমার লোকে? সময় নিবো আপনার কেউ কি যুগ হইবে আপনার লোক?
দীপন ভাই যে লাগি টাইম কি আইবা আচ্ছা সমস্যা নাই আচ্ছা ঠিক আছে রেকর্ড যেহেতু ইন্টারেস্ট নাই তাহলে আমি এখন এই মুহূর্তে এডসেন্স অ্যাকাউন্টের ভিতরে আসি আমার এখানে কোনো ওয়েবসাইট বা কোনো দেওয়া লাগছে না কোনো কিছু লিঙ্ক দেওয়া লাগছে না ডিরেক্ট এডসেন্স যদি ঢুকি তাহলে আমার কোনো ওয়েবসাইট চাইব ওয়েবসাইটের ইউআরএল চাইব জিনিসগুলো চাইব ইমেল চাইব আমার কোনো কিচ্ছু চাইছে না যেহেতু আমরা এরপর দিয়ে খুলছি তো এক্ষেত্রে আমার সর্বপ্রথম যেটা আছে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল এবং বিজনেস আপনার অ্যাকাউন্টটা টাইপ দিব ইন্ডিভিজুয়াল কারণ আপনার বিজনেস এর লাগে আপনার অ্যাকাউন্ট কাম না বিজনেস এর লাগে যারা যারা মানে বিজনেস কাজ এটা এদিকে আমরা কোনো সময় গেছি না আছেও না এর জন্য আমরা এদিকে জানাও না একটু কমই আছে বিজনেস অ্যাকাউন্টের ভিতরে আপনার বিজনেস রিলেটেড যে কাজগুলো তারা আসলে এসেন্স অ্যাকাউন্টগুলো খুলে আমরা আসলে বিজনেস রিলেটেড না আমরা নিজের একান্ত ব্যক্তিগত কোনো আর্নিং এর লাগে আমরা এসেন্স অ্যাকাউন্ট খুলে তাহলে আমরা অ্যাকাউন্ট টাইপ থাকবো কিনা ইন্ডিভিজুয়াল এখন আপনার নামটা যে জিমেলের নামটা দিছিল ও লিমিটেড নামটাই থাকবো এটা আপনি চেঞ্জ করবেন কোনো সময় করবেন এখন আমার জিমেলের নাম দিতে আছে অস্টিন মেম্বার আমার অ্যাড্রেসের নাম জায়গা নেম এন্ড অ্যাড্রেস অস্টিন মেম্বার এটা এবং এটা সেম এখন আছে অ্যাড্রেস লাইন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় অ্যাড্রেস লাইন ওয়ান এবং অ্যাড্রেস লাইন টু সিটি পোস্টাল কোড ফোন নাম্বার অপশন আছে এখন আপনার আইপি হবে এই জায়গা অ্যাড্রেস লাইনটা অ্যাড্রেস লাইন ওয়ান এবং টু এটা খুবই গুরুত্বপূর্ণ একটু নজর দিন বিষয়টা অ্যাড্রেস লাইন ওয়ান এবং টু কিটা আপনার অ্যাড্রেসটা যদি একটু লং হয় তাহলে আপনি আপনার অ্যাড্রেসটা আসলে লং আর ছোট হোক আপনি চাইবা কি দুই লাইনে ফিল আপ করার লাগে দুই লাইনে ফিল আপ করার লাগে আগে অ্যাক্সেস করছিলাম এর জন্য অপশন গুলো আইতেছে কারণ আইতো না অ্যাড্রেস লাইন ওয়ান এবং অ্যাড্রেস লাইন টু এখন আপনার গ্রাম আপনার থানা আপনার জেলা এতটুকু দিলেই ওকে কোনো যদি আমার গ্রাম বা আপনার গ্রাম জেলাই হইতে পারে আমার মনে যোদ্ধাপুর সিলেট বাংলাদেশ আছে যেহেতু আমি বর্তমান যোদ্ধাপুর সিলেট বাংলাদেশ নাই আমি ডাইরেক্ট সিলেট সিলেট বাংলাদেশ আছে সিলেট জেলা সিলেট সদর সিলেট জেলা কোন থানা বা আওতায় আছি আমি আছি জালালাবাদ থানা আপনার গ্রামের নাম দিবা আপনার গ্রামের নাম যেটাই ওই নামটা দিবা এবং আপনার থানার থানার যে নামটা এটা আসলে আমার থানার নাম যোদ্ধাপুর থানা সিলেট জেলা বাংলাদেশ হচ্ছে কান্ট্রি আপনার থানা আপনার গ্রামও দিতে পারেন তারপর থানা দিবা তারপর জেলা দিবা তারপর আপনার কাউন্টি দিবা আপনার গ্রাম নাও দিতে পারেন আপনার থানা জেলা এবং কাউন্টি এটার জন্য অবশ্যই থাকে তাহলে আমার থানা হইব সিলেট সিলেট জেলা সিলেট সাদা সদর থানার আওতায় আছি কমা দিবা সিলেট সিলেট আপনারা আচ্ছা এখন ধরো আমি আমার একটা আমার এটা কি তো আমি পার্মানেন্ট অ্যাড্রেস দিব না প্রেজেন্ট অ্যাড্রেস দিব এটা পার্মানেন্ট বা প্রেজেন্ট কোন ফ্যাক্টরা তুমি যে জায়গাটা কি তোমার পিনটা তুমি রিসিভ করতে পারবে অর্থাৎ এসএসএস এর যে লেটারটা এটা যেখান থেকে তুমি রিসিভ করতে পারবে আচ্ছা তাহলে আমি এসএসএস এর লেটারটা একটু দেখাই আপনাদের ও অ্যাড্রেস লাইনগুলো দিলে মানে কিলা আপনার কাছে আইব ডাইরেক্ট সরাসরি আপনি এসএসএস লেটারগুলো দেখাই একটু সময় দিবেন
আমি ক্যামেরা অন করতে পারি? অবশ্যই অবশ্যই। যদি দেখাই এড্রেসটা দেখলে আপনারা একটু উল্টা হইব, উল্টা দেখা যাবে। চব্বিশ পারা আমার গ্রামের নাম, চিন্তাপুর, সিলেট, বাংলাদেশ। এই যে অ্যাড্রেস লাইন টু, জয়ন্তাপুর, চব্বিশ পারা, জয়ন্তাপুর, সিলেট। আমার গ্রামের নাম দিছি, আমার থানা দিছি, এবং এটা ছেলে এস ওয়াই এল, যেহেতু অন্য ভাবে আয় মিরর ওই আয় এর লাগিটা দেখানো সম্ভব হইতেছে না। মিরর না ওই আইলে আমি অবশ্য এটা আপনি ক্লিয়ার দেখতে পারতাম। আপনার দেখা নেই বিষয়টা দেখা যাচ্ছি আমরা, জি দেখুন একটু ভালো করে দেখি দিলাম। একে মাসুম একটু বুঝি নিবা, আপনারা যেহেতু ইংলিশ বুঝো, এটা বোঝার কোনো প্রবলেম হওয়ার কথা না। প্রথম আমার নামটা আছে একে মাসুম, পরে আছে চব্বিশ পাড়া, চিন্তাপুর, সিলেট, বাংলাদেশ। পরে দেখুন অ্যাড্রেস লাইন টু আছে, ও ঠিকানায় আমার আছে, এবং সিলেট দেখুন, সিলেট লেখার পরে আছে 3156, এবং নিচে আছে বাংলাদেশ। ও যে জিনিসটা, এই যে জিনিসটা, এটা আমার পোস্টাল নাম্বার। এই নাম্বারটা যদি সঠিক থাকে আর সবকিছু ভুল থাকে কোনো সমস্যা নেই। এখন ও জিনিসটা আমি এখানে দুইটা দেখাইলাম, এখানে দুইটা দেখাইলাম, দুইটার মাঝে দুইটা জিনিস পার্থক্য আছে। এটা তো আপনারা দেখছেন এটার মাঝে এটা একটু পার্থক্য আছে। এটা আমার নামেই, আমি হয়তো কাজ নিয়েছি কিনা আপনারা মানে অনুসরণ করতে পারতাম না। এই নাম্বারে আপনার যে পোস্টাল কোড দিচ্ছেন ও নাম্বারে আপনার পৌঁছবো বাংলাদেশ। যদি আপনার নাম্বার দেওয়া থাকে তাহলে আপনার পোস্ট অফিসে কোনো কল দেওয়া লাগতে পারে। আমার কি অ্যাসেন্সটা পাইতে আওয়ার এক মাস দুই মাস পরে আমি পাইছি। তিন মাসের মধ্যে যদি আমি না পাইতাম তাহলে আমার অ্যাকাউন্ট জানালা করবো। আমি দুই মাসের মধ্যে পাইছি, এখানে পাইছি করোনার মধ্যে এটা আইসে, কিন্তু আমি অ্যাড্রেস লাইন টু আমার কোনো নাম্বার দেওয়া আসে না। সেক্ষেত্রে পোস্ট অফিসও আমি দুম যোগাযোগ করছি, যখন আমি আসলে একটু ফেডাপ হয়ে গেছি, আমি যোগাযোগ করা বন্ধ করে দিছি। তারা আসলে আমার কি নামে, যেহেতু আমার আবু খালেদ মাসুম নামে এলাকার ছিল, আমি যাদেরকে কল দিছিলাম তারা ঠিকই জানে যে আমার নামে বিদেশ থেকে একটা লেটার আইব। তারার কাছে যদি পৌঁছতো চিঠিটা তাহলে কোনো যেটাই লেখা থাকো, আর এই চিঠিটা এলাকা তারা আইছে না, আমার কাছে আইছে, তারা বুঝতে পারছে এই চিঠিটা চিঠিটা আমারই হইব। তারা নিজেরাই আমার কল দিছে, কল দিয়ে বলছে একে মাসে আপনার একটা এসেন্স একটা চিঠি আইছে, আপনি এটা রিসিভ করবা। এইটাই হচ্ছে পার্থক্য। আমি ক্যামেরা অফ করে নাম্বার দিলাম
নাম্বার দিলে ছবি দেবো কিতা কিছু কিছু আইলে এড্রেসও যেহেতু আপনার ইয়ে দেওয়া আপনার নাম্বার যেহেতু দেওয়া তাহলে সে আর আসলে এটা খেয়ে বা কিতা কিছু জিজ্ঞানে দরকার নেই সে এগুলা ফলো করতো না তাই ডিরেক্ট আপনার নাম্বারে সে কল দিলে কল দিলে এলে পুষ্টপুষ্টি যে পুষ্টপিছু হইব আপনি যে পুষ্টপিছের কোডটা দিবা সেটাই আসলে সেই পুষ্টপিস থেকে আপনার এই নাম্বারটা নাম্বারে কল দিয়ে আপনি সেটিটা দিলে তাহলে এমন কিতা দিলাম আমি যে থানার আওতায় আছি সিলেট সদর থানার আছি সিলেট সদর থানার নাম দিলাম আমার জেলার নাম দিলাম আমার দেশের নাম দিলাম চাইলে আপনি আপনার গ্রামের নামও দিতে পারবেন এগুলো বিষয় না আর যেহেতু আমরা গ্রামগুলো গ্রামের থানাগুলো কাছাকাছি থাকে গ্রামের নাম ওই বলো বা আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি আবার আমি সেম জিনিসটাই দিলাম আমি দিলাম সিলেট সদর সিলেট বাংলাদেশ আমার একটা নাম্বার আমি নাম্বারটা চেক করে নিবা নাম্বার ঠিক আছে আমেরিকান ল্যাঙ্গুয়েজ বা কানাডিয়ান ল্যাঙ্গুয়েজ যেটাই বলেন তারা কিন্তু সিটি বা টাউন বলতে জেলা শহরকে বোঝায় জেলা শহর এবং সিটি সিটি শহর বা জেলা শহর কিন্তু মৌলভীবাজার কিন্তু জেলা তাই মৌলভীবাজার কিন্তু সিটি ধরতে পারতাম আমার সিটি বলতে মেন সিটিটা বুঝায় বুঝাইতে পারছি এই জিনিসটা হয়তো আমার একটু জামেলা হইতে পারে আপনি একটু বুঝিয়ে দিব মৌলভীবাজার কিন্তু সিটি না জেলা কিন্তু সিটি না আপনি সিটি দিতে মৌলভীবাজার সিটি হচ্ছে সিলেট সিলেটের সিটি ও সিলেট এবং হবিগঞ্জের সিটি ও সিলেট এই সুনামগঞ্জের সিটি ও সিলেট এখন আপনার হচ্ছে মেইন ফ্যাক্ট পোস্টাল কোড এটা আপনি কোন সবগুলা ভুল দিতে পারবা আপনার জেলা দেশ যদি ঠিক থাকে আর পোস্টাল কোড যদি ঠিক থাকে আপনার কাছে আইআরসিটি পুষবই 100% গ্যারান্টি আপনার পোস্টাল কোড কিটা আপনি একটু ছিউরার লাগে আপনি গুগল সার্চ করে নিবেন পোস্টাল কোড দেখে নিলাম আমার পোস্টাল পোস্টাল কোড হয়েছে পোস্টাল জিপ কোড যার নাকি জিপ কোড হয় পোস্টাল জিপ কোড হচ্ছে 3100 অর্থাৎ 3100 তখন আপনি আমাকে দিবা পোস্টাল কোড দিবা 3100 আমার আগে আমি আরো খুঁজছি যেগুলো এগুলো পোস্টাল কোড দিবা দেওয়া যেহেতু আমি এখন অন্য জায়গাতে আছি আপনি আপনার পোস্টাল কোডটা দিবা আপনার পোস্টাল কোড যদি আপনি অনলাইনও না পাই অনলাইনে সবগুলোই পাইবা না পাইলে আপনার পোস্ট অফিস আপনি গিয়া পোস্ট অফিসের উপরেই যে পোস্ট অফিস ও পোস্ট অফিস লেখার পরে ও কোডটা দেওয়া আছে বা আপনি ফোন করে জানিয়ে নিবা আপনার মেম্বার কাছে জানতে পারবা চেয়ারম্যানের কাছে জানতে পারবা আপনার রুমের কাছে জানতে পারবা সবচেয়ে সহজ আপনি অনলাইন করে নিবা বলি বাজার আপনার যে কোনো রাজনগর থানা রাজনগর পোস্ট অফিসের যেটা পোস্ট অফিস হয় বেশি কথা কোয়া লাগতে নিজের সুবিধার্থে পোস্ট অফিসের সাইটে আপনার যে পোস্ট অফিসের আওতায় আসেন বা যে পোস্ট অফিসের কাছে আপনার লেটার টাইলে আপনি সহজে দিতে পারবেন লেটারটা রিসিভ করতে পারবেন আমি যে দুইটা লেটার দেখাইছি ও লেটারটা যে আপনি রিসিভ করতে পারবেন আসলে একটু বেশি কথা হওয়া লাগে কারণ সবাই তো আসলে সমান না ভাই পোস্টাল কোড জানার লাগে ভাই ঠিক আছে ভাই জি ভাই ভাই পোস্টাল কোড জানার লাগে হুইপিও ফোন দিলেই লইব না হ্যাঁ ফোন দিলে হইব আপনি ফোনে জানতে পারো না আপনি গুগলে জানতে পারো না ভাই বুঝছেন আপনি আচ্ছা এটা সবর জানা থাকার কথা এটা তো সবই জানে পোস্টাল কোড জিপ কোড এবং এটা এই জিনিসটা খুব সহজই অভ্যস্ত হয় এটা বুঝি অনেকে আসলে এই জিনিসগুলো খুবই নতুন পোস্টাল কোড হিসেবে অনলাইনে ইউজ করছে না একদম আসলে বুঝি একটু বাঙ্গিয়া দেখলে লাগে একটা নাম্বার এই নাম্বারটাই অপশনাল দিতে পারো নাও দিতে পারবে না তারা তো আমি আমার নাম্বারটা খুব দিয়ে দিলাম নাম্বারটা দিছি মানে সাবমিট করার আগে আমি দেখিয়ে লিখে দিব আমার সবকিছু ঠিক আছে কিনা আমার নাম ও স্টেম নাম্বার সিলেট সদর সিলেট বাংলাদেশ সিলেট সদর সিলেট সিলেট বাংলাদেশ আমার টাউন সিলেট এবং আমার পোস্টাল কোড 3100 এখন এই বিষয়গুলো আপনারা বুঝছেন ভাই আমি সাবমিট করে দিই সাবমিট করলাম এখন দেখুন কি ইজ দ্য স্টাইল We are working on setting up setting you up.
this actually takes a few days, but in some cases can take up to 2 weeks. ঠিক আছে, তারা 2 সপ্তাহ নিতে পারে এবং কয়েক দিনও নিতে পারে। কয়েক দিন বলতে আসলে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা। তো আমি হোপফুলি এটা উইদিন 48 আওয়ার্স এর মধ্যে আমরা একটু ফাইলি যদি সবকিছু ঠিকঠাক থাকে। আসলে করোনা ভাইরাসের কারণে একটু লেন্থি হওয়ার, তো আমি করোনা ভিতরেই আমি এয়ারসেন্স লেগে অ্যাপ্লাই করছি, 48 ঘন্টার ভিতরে একটু পাইছি। তো এই এই হলো আমরা টোটাল কাজটা। আচ্ছা, তুমি যেটা মানে ইয়ে করলা অ্যাপ্লাই করলা যে এটা কিটা আসবে দুনিয়া এখন? হ্যাঁ, হাসা সাইবো ট্রায়াল ভার্সন দিছো নাকি? হ্যাঁ, ট্রায়াল ভার্সন। আমি হাসা সাই এয়ারসেন্স করছি রিয়েলি। আমার নামটা আমি দিছি বিদেশি নাম, এটা এপ্রুভ করতে পারে নাও করতে পারে, কারণ আমার আমার এই ল্যাপটপ দিয়া আমি তো আরো দিচ্ছি। যদি এটা অন্য ব্রাউজার, অন্য ব্রাউজার হলে কোনো সমস্যা হয় না সাধারণত। যদি আমি আমার নামে করতে পারবো না, আসলে যদি ক্লাসের ভিতরে নামে যদি খুলতাম। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাস ও কেউ একজনে তার নিজ নামে একটা অ্যাকাউন্ট খুলে লিব নে নেক্সট ক্লাস ও লাহান দেখে যাই ভাই। ভাই পরবর্তী এই ইটি গেছিলাম ভেরিফাই করে নি কোনটা যে না কোনো কিছু ভেরিফাই করে না। হ্যালো, অনেক জিমেল অলরেডি টেকেন থাকতে পারে, আপনার জিমেলটা যেটাই হোক, যে অস্টিন মেম্বার বা আপনার যদি নাম হয় কামরান আহমেদ, কামরান আহমেদ 004 থাকতে পারে, 006 থাকতে পারে, কিন্তু আপনার নাম থাকতে হইব সঠিক কামরান আহমেদ। আপনি নামটা আপনি চেঞ্জ করতে পারবেন নাম। হ্যাঁ, এই যে ম্যানেজার কত গিয়ে আমি চেঞ্জ করলাম, এই যে ম্যানেজার কত গিয়ে আমি চেঞ্জ করে দেখাই দাও, এই যে অন আছে চেঞ্জ, এই যে আমি ম্যানেজার কত গিয়ে আমি চেঞ্জ করতে পারবো। ইনফরমেশন সবকিছু চেঞ্জ করতে পারবা। আপনার জিমেলটা মোটামুটি স্ট্রং স্ট্রং না হইলে আসলে কি লাগে, স্ট্রং না হইলে তো হইল না। আপনার জিমেল অ্যাকাউন্ট যদি স্ট্রং না হয় কি লাগে, আপনি সম্ভবত একটা ইয়ে দিলে বা
ছবি দিলেই বা আপনার নিজের ছবি বা একটা লোক দিলেই বা আমরা ওই যে কোনো ওয়েবসাইট অথবা ইউটিউব ভিডিও গুলা অ্যাড করতে পারবো তারপরে আমরা ইউটিউব অ্যাকাউন্ট বা যেকোনো ওয়েবসাইট ওইগুলো অ্যাড করতে পারবো অ্যাডসেন্স এর আন্ডারে। নাম অনুযায়ী যদি দুইটা অ্যাকাউন্ট থাকে অ্যাডসেন্স তখন কি করা যাবে? সেম নামে আসলে পাইতাম সেম নামে অ্যাডসেন্স কম পাইতাম। বুঝিনি ভাই, আমি আমার একটু এক্সপেরিয়েন্স হয়েছে মাসুমের লগে থাকি থাকি বুঝিনি। এটা হইলো আপনি যদি ডাইরেক্ট অ্যাডমোবটাকে যদি করেন তাহলে এটা নন হোস্টেড হইব আপনার এটা, আর ইউটিউব থেকে করলে ডাইরেক্ট হোস্টেড হইব। তো নন হোস্টেড হইলে ইজিলি ভাবে আপনার ওটা অ্যাড করতে পারবা অ্যাডসেন্স, আর ইউটিউব থেকে যদি করেন আপনি তাহলে মনে করেন এটা অ্যাপ্রুভ হইতে হইতে অনেকটা সময় নিব, বুঝছেন? অনেক সময় ফিক্সিং দেখায়, প্রবলেম দেখায়। সময় তো কম ভাই, সময় তো বেশি দিন নাই, আর এক মাস আছে। যদি আমার একটা সাইট বুঝছেন ওয়েবসাইট, তো আমি অনেকজন ডেভেলপারও ট্রাই করছে আর আরো কয়েকজন ট্রাই করছে অ্যাডসেন্স লাই বারবার ফিক্স চাইছে, ইভেন আমি নিজে ট্রাই করছি বুঝছেন, খালি ফিক্সড দেখায় ইউ হ্যাভ টু ফিক্স সামথিং এরকম দেখায় একটা মেসেজ।
তো এটা আমি ফাইনালি আমি মাসুমের সাথে কন্টাক্ট করছি এটা এই বিষয়ে, তো আলহামদুলিল্লাহ দুই দিনের ভিতরে আমার এটা অ্যাপ্রুভ করে লিখছে। আমি তারে রিকোয়েস্ট করছি, ইভেন ফাইন বাইরে কইছি যে একটা ক্লাস নেওয়ার লাগি তার মাধ্যমে, তো আর কি খুব ভালো হইছে, আমরা লাগি খুব ভালো হইছে। জি হ্যাঁ, এক্সেস সম্পর্কে ধারণা হয়ে গেল সবার একটু। কামরান, কামরানের হলের পক্ষ থেকে ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ কামরান ভাই। তার তো অলরেডি অফলাইনে অনেক ক্লায়েন্ট আছে, আর এদিন রিসেন্টলি জাম্বিয়ার একটা ক্লায়েন্টের কাজ করিয়ে দিছে আমার সামনেই, আমি আমার আমার বাসা থেকে জাম্বিয়ার একটা ক্লায়েন্টের কাজ করছে দেশ থেকে এখন। প্রাইজিং তো এটা আসলে প্রাইজিং কইতে পারবো না আমি, আসলে কত ডলার নিছিল বা $30 মেবি অ্যাপ্লাই করার লাগি জাস্ট জাম্বিয়ার যেটা ওটার কাছ থেকে $30 মেবি নিছিল। আর পক্ষ থেকে আপনার খুব ধন্যবাদ। হাগার হাগার মানি কেমনে ইনকাম করতাম ভাই? এটা ইনকাম করতে পারবেন ভাই, আপনাকে অবশ্যই ইউনিক কন্টেন্ট হতে হবে এবং ট্রাফিক আসতে হবে। আপনি এডসেন্স থেকে যদি আপনি ইনকাম করতে চান তাহলে অবশ্যই অবশ্যই ট্রাফিক আসতে হবে। প্রচুর বিজনেস দরকার, আমার তো দরকার ভাই হাগার হাগার ডলার। হ্যাঁ, তো এই ডলারটাও আপনি নিতে পারেন, সমস্যা নাই। একটা নিউজ ভাইরাল করে দেন, মনে করেন সাংবাদিককে ইন্টারভিউ চালিয়ে দেন, তাহলে তো হয়ে যায়। দুইবার তুলছি নেক্সট মাসও $66 আছে। তারপরে এর পরের মাসও আর কোন টেকা আছে না এডসেন্স ইউটিউব থেকে, কিন্তু ইউটিউবে তো ইনকাম হইছে। আর এ মাসও এখন পর্যন্ত ছাড়ছে না, এটার মানেটা একটা, মানে ছাড়বো কয় তারিখ ছাড়বো বা না ছাড়বো এটা কিছু আছে না। ইউটিউবে তো ভাই এখন ধরেন আপনার যদি $10 হয়, $10 হইলেও তারা নিয়ম ছাড়ি দিত, মাস শেষে আপনার এটা ছাড়ি দিত নিয়ম, বুঝছেন? এটা তো জমাইয়া রাখার কথা নাই। আচ্ছা, আমার আমার অ্যাকাউন্ট আছে $455 প্লাস, বুঝছেন? এখন $455 মাঝে আমার এডসেন্স তো আমি তুলছি $166 আর আছে আরো $62 মতন, $62 প্লাস, তাহলে তো বাকি তো অনেকটা রয়ে গেছে, ঠিক আছে ইউটিউবে। কিন্তু এইগুলা তো তারা ছাড়েন না, ঠিক আছে রাখুক তারা কিছু সমস্যা নাই, কিন্তু মাসে মাসে তো একটা অ্যামাউন্ট দিত না নি, কিন্তু দেয় না, কারণটা কি? এখন নানি ভাই বর্তমানে এডসেন্স মানে খুব বেশি মানে এডসেন্স দেয়, ও রিসেন্ট কয়েকদিন ধরি ও যে আপনার বাইরেন নাকি তার ট্রাম্প জেনে ট্রাম্প আর বাইরেন মনে হয় অনুযায়ী আপনার এটা আরো দ্রুত পাঠানোর কথা, বুঝছেন ভাই? এখন দেখুন হয়তো কোন একটা প্রবলেম হয়েছে, দ্যাটস ওয়াই এইরকম সমস্যা করে, বুঝছেন? আর শুরুতেই মানে অনেক প্রবলেম হইছে, মানে ভেরিফাই করা গিয়া আমার পোস্ট অফিস পিন আইছে না অনেকবার, দুইবার তিনবার ইয়ে হয়েছে। তারপরে নেক্সট টাইম আমাদের ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাক্টিভ করে দিয়েছি, করার পরে মানে ওরা দুই তিন দিন বাদেই এডসেন্স এর প্রিন্ট আইছে। পিন আমার পরে তো আর কোনো দরকার নাই, কারণ অ্যাক্টিভ হয়ে গেছে, বাদে আর এখান তুইলাছি বলা যায়। বুঝছি, তো এটা মূলত আপনার কোন একটা প্রবলেম হয়েছে। আর মেইন কথা হলো আপনার যদি পেমেন্টটা যদি অলরেডি ফাইল আইন তাইলে এরপর থেকে তো কোনো সমস্যা করার কথা নাই। দেখুন কোনো ট্রাই করেনি বা কোনো রুলস ভায়োলেন্স আসেনি দেখুন আপনার চ্যানেলও? না, এরকম কোনো ইয়ে নাই, মানে কোনো প্রবলেম নাই, চ্যানেলও কোনো প্রবলেম নাই বা এডসেন্স ও ঢুকে দেখি কোনো প্রবলেম নাই। প্রবলেম হলো তো তারা উপরে দিয়ে নোটিফিকেশনের মতন একটা লেখা দিলাই। এর আগে একটা প্রবলেম আছিল যে ভেরিফাই লাগি, মানে ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই লাগি, ব্যাংক অ্যাকাউন্ট আমি ব্যাংকে গিয়া
এই কিতা দিয়ে ভেরিফাই করে নিয়েছি ওই গেছে বাদে টাকা তুললাম মানে দুইবার তুলছি এর মানে তো আর প্রবলেম আর হতো নাই দেখা যাক মানে একটা অনুমানিক কি কত তারিখের মাঝে তারা ইউটিউব শুনে ছাড়ে একটা ইয়ে আছে না যে কত তারিখ থেকে কত তারিখের ভিতরে একটা অ্যামাউন্ট ছাড়ে বা থাকে ও আছে ভাই মাস শেষে দেয় মাস শেষে মনে করেন আপনার সামনের মাস আর কি একটা কি মনে হয় সাত তারিখ নাকি এটা সাত তারিখ না বাদ ওলা কত তারিখের ভিতরে দেয় আমি সঠিক জানতাম না ভাই ইসলামিক চ্যানেল আর কি ইসলামিক চ্যানেল ইজিলি চালানো যায় মনে করেন যে কোনো প্রবলেম নাই ইসলামিক চ্যানেল চালাইতে গেলে কারণ ওয়াজর সিজনে ওয়াজ কালেক্ট হয়ে রাখি দিলাই আর নেক্সট এ খালি থাকতে থাকলাই জি ছটা ইসলামিক চ্যানেল জি 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 নোটিফিকেশন আকারে লেখা থাকে লাল দাল দাগ দিয়া বা একটা প্রবলেম লেখা থাকে দেখি বারসাই দেখি সাত তারিখ পর্যন্ত বা দশ তারিখ পনেরো তারিখ বারসিয়ে দেখি তাহলে সমাধান বা করা যায় আর তারপরেও মনে করেন যে আমরা গ্রুপও মাতি এখানে গ্রুপ হইল আমরা ইউটিউব টা কেউ আর এক্সপার্ট সকল আসেন মানে ইউটিউবও তো স্যারেরও এরা এক্সপার্ট সকল তো স্যারের ভিডিও গুলা কিন্তু সরাসরি কথা কইলে আরো বেটার গ্রুপও আমরা অনেকে আছি আসলে সে কোন গ্রুপ কেউ জানে না আপনি কত নম্বর গ্রুপ আছেন আমি তো মৌলিবাজার 22 মনে করি না গীতা বলি লিছি আমরা মৌলিবাজার 30 আর